কই কিছু হচ্ছে না তো? আমি বললো, হাজারো বছর পাখা ধরে বসে থাকলেও এ থেকে এক বিন্দু হাওয়া পাবে না। এর থেকে হাওয়া বের করতে গেলে তোমাকে হাত সঞ্চালন করতে হবে, তাহলে দীক্ষা নিয়ে তোমাকে কিছু করতে হবে, যদি না করো তুমি কিছু ফল পাবে না। আমরা সবাই বলে বাঁদর থেকে মানুষ হয়েছি, আমরা বাঁদর থেকে মানুষ হয়ে গেছি, কিন্তু বাঁদরামো আমাদের জীবন থেকে যায়নি। যখন কেউ গাল দেয় আমি তাকে গালাগাল দিই, যখন সে ঢিল মারে আমিও পাটকেল ছুড়ে মারি, কেউ মন্দ আচরণ করলে আমিও তাকে মন্দ আচরণ করি। বাঁদরের কাজই হচ্ছে আরেকজনকে নকল করা, তাই বাঁদরামোটা আমাদের যায়নি জীবন থেকে, তাই রয়ে গেছে। আমার তখন কর্তব্য কি, এই পরিস্থিতি ঠাকুরের সাথে ঘটলে ঠাকুর কি করতেন? এ যদি গাল দিত তার সম্মুখে তাহলে তিনি করতেন, যদি ঢিল মারত তাহলে আমার ঠাকুর কি করতেন? আমার মন্দ আচরণে, এই মন্দ আচরণ ঠাকুর পেলে ঠাকুর কি করতেন তার সাথে? আমি মন দিয়ে ভাবলাম, এই মন দিয়ে ভাবে আমি বুঝলাম যে ঠাকুর এরকম করতেন। তখন মনকে আমি বুঝিয়ে সেই আচরণটা করতে চেষ্টা করলাম। আমার মোটেই ইচ্ছে করছে না করতে, কিছুতেই না, অন্তরাত্মা দিয়ে করছে না, কিন্তু আমি করলাম। ওই যে ঢিল মেরেছিল আর পাটকেল মারলাম না, আমি ঢিলের বদলে তাই করলাম যা আমার ঠাকুর করতেন। ওই যে মন্দ আচরণ, আমি তাকে মন্দ আচরণ ফেরালাম না, আমি তাই করলাম যা আমার ঠাকুর করতেন। এই যে আচরণগুলো করার জন্য চিন্তা করে করা শুরু করলাম, এটাই হচ্ছে ঠাকুরত্ব জাগা। এটা না জাগলে কেউ কেন্দ্র নয়, কেউ ঠাকুর নয়, এটাই হচ্ছে মূল, এটাই হচ্ছে আসল কথা, এই ভাবনাটা আসল কথা। ভাবনাটা করি কি দিয়ে? মন দিয়ে। বলে যে ভগবান তাকে মানুষকে সৃষ্টি করেছেন তারই প্রতিবিম্বিত রূপ হিসেবে, তিনি প্রতিবিম্বিত রূপ হিসেবেই আমাকে তৈরি করেছেন, তিনি আমার প্রিয়। জীবনের শুরুতে বাবা মাকে পাই, শেষে তারা থাকেন না। আর যারা শেষে এসে উপস্থিত হয়, আমার বউ বাচ্চা কাচ্চা বা স্বামী পুত্র কন্যা, তাদেরকে কিন্তু জীবনের শুরুতে পাই না। তাহলে এই জীবনের শুরু থেকে শেষ অবধি কে থাকেন আমার সাথে নিরবিচ্ছিন্ন ভাবে? ঈশ্বর। যখন ঈশ্বর মানুষকে পাঠিয়েছেন, তখন তিনি নাকি বলেছিলেন, তুই যাচ্ছিস তোর কঠিন সময় আমি তোকে বহন করব। মানুষ যখন এলো পৃথিবীতে, মরুভূমির প্রান্তরে পৌঁছে সে দেখলো যে কোথাও কোনো সাহায্যের ঠিকানা নেই, সে ডাকছে ঈশ্বর ঈশ্বর রক্ষা করো, খুব কঠিন লাগছে, সূর্য তাপিত হয়ে আছে, বালি তপ্ত হয়ে আছে, আমি চলতে পারছি না, অসমর্থ বোধ হচ্ছে। কেউ এল না। তখন মানুষ নিজেই হাঁটা শুরু করলো, হাঁটতে 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 একটা মরুদ্যানে এসে পৌঁছালো, সেখানে অনেক খেজুর গাছ, নিচে জল, সে খেজুর ফলগুলো খেলো, জল খেলো, কায় শক্তি এলো, ছায়া ছায়া অবস্থানে তার শরীর, তপ্ত শরীর আরাম পেল। তখন সে বলছে ঈশ্বরকে, আমার কঠিন মুহূর্তে তুমি বলেছিলে আমাকে বহন করবে, যখন আমি বালি দিয়ে বাড়ির এই পার হয়ে এলাম, তখন তো কেবল একজোড়া পায়ের ছাপ দেখলাম, তোমার পায়ের ছাপ তো দেখতে পেলাম না। তখন ঈশ্বর বললো, ওরে বোকা, ওই যে একজোড়া পায়ের ছাপ, ওটা তো আমারই পায়ের ছাপ রে, আমি তো তোর কঠিন মুহূর্তে সেই সময় বহন করলাম। তার মানে তিনি আমার মনকে বহন করে দেন। অজ্ঞানী সেই যে ঈশ্বরকে মন্দিরে খুঁজবে, অজ্ঞানী সেই যে ঈশ্বরকে মূর্তিতে খুঁজবে, অজ্ঞানী সেই যে ঈশ্বরকে মানুষের মধ্যে খুঁজবে, জ্ঞানী সেই যে ঈশ্বরকে নিজের মধ্যে থেকে জাগ্রত করবে। যেরকম করে মন্থন করলে ননি বা মাখনের উত্থান হয়, সেরকম আমি তার আচরণগুলো আয়ত্ত করতে করতে তাকে প্রকাশ করতে থাকব, মন্থিত হতে থাকব, কষ্ট করে করে এই আচরণগুলোকে আয়ত্ত করতে থাকব। এই আত্মীকরণ, তাকে আপন করার প্রথম উপায় হচ্ছে তাকে ভেবে তার আচরণগুলোকে নিজের করে নেওয়া। আর এইভাবে আমরা প্রত্যেকটা প্রকাশ আমার ঠাকুরের মতন হবে, প্রথমে বুদ্ধি করে, সেটা বুদ্ধির আর প্রয়োজন হবে না, তখন ওটাই সহজাত হয়ে যাবে, সংস্কারগত হয়ে যাবে। সংস্কার কি? আমি পায়খানা গেলাম, শৌচ করে ফিরলাম, ভুললাম না, চিন্তা করতে হলো না, করলাম, একইভাবে করলাম, এইটাই হচ্ছে সংস্কার। যেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না সেটাই সংস্কার। তাহলে
এই ঠাকুর চলনটা আমার সংস্কারে রূপান্তরিত হলো, আর চিন্তা ভাবনা করতে না, ওরকম করেই প্রকাশিত হচ্ছি আমরা। যে এরকম করতে করতে প্রকাশিত হতে হতে একদিন পাশের বাড়ির লোকে বলবে, তোমার ঠাকুর কেমন? বলে, আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন, আমাকে দেখে বোঝো। আর যদি তার নজর থাকে, সে বলবে, তুমি একদম ঠাকুরের মানুষ, তুমি একদমই ঠাকুরের মানুষ। এই পোশাকের দরকার হবে না, কোনো কিছুর দরকার হবে না। এইভাবে আমি ঠাকুর পথে চলবো, এটাকেই বলা চলে যজন। এখানেই কি শেষ? এখানেই আমার হয়ে ওঠাটাই কি শেষ? মোটেই না। বলছেন ঈশ্বরকে নারদ, তুমি কোথায় থাকো? ঈশ্বর বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ানং নচ। মানে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি থাকি যেখানে আমার গুণ কীর্তন হয়, যেখানে আমার ভক্তরা আমার গুণ কীর্তন করে, সেখানেই আমি বিরাজ করি। ওই যে সবজিওয়ালা, সবজি নিয়ে আর চলে আসি। আজকে ঠাকুরের কথা বললাম, যেই মুহূর্তে বললাম তিনি উপস্থিত ছিলেন। ওই যে রিক্সায়, বাসে, পাশের বাড়িতে, পরিবেশে, যেখানে যেখানে আমার জীবন আমাকে নিয়ে যায় কর্মক্ষেত্রের সূত্র ধরে, সেখানে সেখানে গিয়েই আমি ঠাকুরকে প্রকাশ করতে থাকছি, যতবার যত রকম ভাবে, প্রত্যেক প্রকাশের সময় যেভাবে তাকে মুখ দিয়ে ব্যক্ত করি, সেই ব্যক্ততার সময় তিনি উপস্থিত থাকেন। হয়তো আমার ইন্দ্রিয় গোচরে নয়, কিন্তু তিনি থাকেন। তিনি বলেছেন যে তিনি তার গুণ কীর্তন হলে তিনি সেখানে বিরাজ করেন। আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস, তো যখন যাজন করি তখন তো তিনি থাকেন, তার সঙ্গই হচ্ছে সৎসঙ্গ, আর তার সঙ্গে থাকা মানেই হচ্ছে স্বর্গ সমান। তাহলে যাজন করাই সৎসঙ্গ, যাজন করাই স্বর্গ সমান। এই যা যে যাজন করি তাতে কি হয়, পরিবেশের মধ্যে অনেক অনেক বন্ধু তৈরি হয়, অনেক। কেননা আমার সবচেয়ে ভালো জিনিস, আমার প্রিয় জিনিস আমি দিচ্ছি সবাইকে, এই নাও এই নাও, কিন্তু আমি তোমার কাছ থেকে কিছু চাই না, তুমি নাও আমার থেকে, আমার ঠাকুরকে দিচ্ছি, কিন্তু তোমার থেকে কিছু চাই না, তুমি ঠাকুরের, আমার না। এইরকম করে যখন পরিবেশে পরিবেশন করি, তখন কিছু বান্ধব তৈরি হয়, এই প্রিয় বান্ধব সমাজে তৈরি হয়। এই যাজন যে করি সেটা কি ঠাকুরের জন্য? মোটেই না। একটা যাজনও আমি ঠাকুরের জন্য করি না। এই যাজন যে করি সৎসঙ্গের জন্য? একদমই না, একদমই না, কখনো না। এই সমস্ত যাজন করি আমার জন্য, আমি যে যাজন করি আমার জন্য, আমার রক্ষার জন্য। একটা গাছ ছিল, সে কল্পতরু, তার তলায় বসলে যেই বসে, যেই যখন বসে, চিন্তা যা করবে সেই চিন্তারই পূরণ হয়ে যায়। এক ক্লান্ত পথিক এসে সেখানে বসলো, এসে ছাদ ছায়া যখন বসলো, সে বলছে, ইস, মনে মনে ভাবছে, ইস, খুব খিদে পেয়েছে, একটু খাওয়ার হলে ভালো হতো। অমনি খাওয়াটা এসে গেল পট করে। কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে পেট টেট ভরে গিয়ে বলছে, ও, একটু শুলে হতো, একটা বিছানা যদি পেতাম। অমনি বিছানাও চলে এলো, আরাম করে শুয়ে পা নাড়াচ্ছে, এরকম করতে করতে খাওয়া দাওয়া বেশ ভরপুর হয়েছে। সে বলে, যা চাইছি সেই তো পূরণ হয়ে যাচ্ছে, এই গাছে আবার ভূত প্রেত নেই তো, এসে নেমে আমার হাতটার মটকাবে না তোরে বাবা, যা যা ভাবছি তাই তো হয়ে যাচ্ছে। অমনি সে তো ভূতের কথা ভাবলো, ভূত এলো, এসে তার ঘাড় মটকে দিল। এই কারণে, শুধু এই কারণে আমরা